না আমি সেটাই বলছি আপনাকে, সমস্যার সমাধান আছে এইভাবে যে হয়তো মনে করেন আপনি ওখানে আসেন, আপনাকে যিনি ইনভাইট করছে উনি হয়তো কিন্তু আপনাকে আপনার আসতে পারতেছেন না, আপনাকে প্রোডাক্টগুলি প্রোভাইড করতে পারে, হয়তো আপনার আসতে পারেন আরেকটা লোক আছে, কারণ যখন এটা টিম ওয়ার্ক সবাই সবাইকে হেল্প করতেছে, কেউ আসতেছে কেউ আসতেছে না, কিন্তু এবারে আপনি পাচ্ছেন। যাই হোক, এটার ব্যাপারে একটা সিস্টেম আমি বলবো, আমার একটা অভিজ্ঞতা আছে, জেদ্দা থেকে তাই পেল 250 কিলোমিটার দূর, কিন্তু মানুষ সেখানে সাকসেস, এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? এটা হলো ডক্টর লিম শিউ জিন, যিনি মনে করেন আপনার আমাদের একটা পেপার আমি দিচ্ছি এর আগে যে অনেক, জি 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 জি, এটা হলো ডক্টর লিম শিউ জিন, উনি মালয়েশিয়ান, উনি ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পাইছে মানব সেবা অবদানের জন্য, সারা বিশ্বব্যাপী মিলেনিয়াম অ্যাওয়ার্ড পাইছে, মালয়েশিয়ান। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি নো, এটা আমি বলতেছি, দেখেন আমরা যদি কখনো ডেস্টিনি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতেছে, আমরা যদি ডেস্টিনি কিন্তু খুব ভালো, কারণ সবাই এমএলএম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে ডেস্টিনি বাংলাদেশি মানুষকে মেম্বার বানাইতে পারে কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড না, এবং আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি, সেখানে টাকা আছে কিন্তু স্বাস্থ্য নেই। না, কোয়ালিটি নিয়ে আমরা বলছি না, কারণ তাদের তো হেলথ প্রোডাক্ট নেই, তারা অন্যের বিক্রিত প্রোডাক্ট বিক্রি, তৈরিকৃত প্রোডাক্ট বিক্রি করতেছে। আমি একটা কথা বলি, ডিএক্সন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি, ওয়ান ড্রাগন হচ্ছে নিজস্ব ফার্মেন্ট আর র মেটেরিয়ালস উৎপাদন হচ্ছে, এক্সকিউজ মি ভাই আপনার উত্তরটা দিচ্ছি, এটা হলো ওয়ান ড্রাগন কোম্পানি, এটা ওয়ার্ল্ডে খুব কম, কারণ নিজস্ব ফার্মেন্ট র মেটেরিয়ালস উৎপাদন হচ্ছে, নিজস্ব ফ্যাক্টরিতে র মেটেরিয়ালস উৎপাদন হচ্ছে, নিজস্ব ফার্মে চাষ হচ্ছে, এবং নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, নিজস্ব ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বাজারজাত করে, এরা কারোর প্রতি কোনো ডিপেন্ড করে না। আরেকটু আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ডেস্টিনি যেভাবে কিন্তু বিগত দিনে দেখা গেছে 100 কিলোমিটার দৌড়েছে, আমার জানা মতে, আমি এটার সাথে যদিও না জড়িত তবে কিছু হয়তো প্রোগ্রামে হয়েছিলাম, এখন দেখা যাচ্ছে সেটা হয়তো 100 কিলোমিটার না দৌড়ে দেখা গেছে 20 কিলোমিটার দৌড়েছে, এইটার কারণ হয়তো দেখবেন একই স্কুল একই শিক্ষক একই সিলেবাস একই বই, কেউ খুব ভালো রেজাল্ট করছে, কেউ কিন্তু ফেল করছে, কিন্তু প্রতিষ্ঠানের কোনো দোষ নেই, বইয়ের কোনো দোষ নেই, সিলেবাস একটাই ছিল, অতএব প্রতিষ্ঠান কিন্তু ওকে। প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকে বলে ভাই মাস্টার্সে 1000 রিয়েল ফর্ম এমন কিছু আসেনি বলেন, আপনারা এত মিলিয়ন মিলিয়ন টাকার কথা শুনতে চাই না, না প্রশ্ন কোথায় এখানে, কিন্তু অর্থাৎ এখানে আপনি চাকরি করতেছেন কেন ওই ওটার ভয়ে, কিন্তু এখানে তো ফ্রি, কিন্তু এখানে কেউ করে না, এখানে মনে করো যে আমি জয়েন করছি কালকে তোমার টাকা আসতে থাকবে, এটাও একটা কারণ, অনেক কারণ আছে এখানে। যাই হোক, আমি একটা কথা বলি আপনাদেরকে ভাই, আপনাদের সময়ের যে কথাটা আমি চিন্তা করতেছি, আমি আজকে বেশি সময় নিয়েছি আপনাদেরকে, এর জন্য আমি দুঃখিত, কিন্তু কথা শেষ করতে পারিনি, আমার অনুরোধ যারা আজকে সিস্টেমে জড়িত, আপনি যদি স্কুলে ছাত্রে না হন শিখবেন কীভাবে, এটা হলো অভিজ্ঞতার ইউনিভার্সিটি, অভিজ্ঞতা কোনো দোকানে বিক্রি হয় না, কোনো বই পুস্তকে পাওয়া যায় না, এটা কিন্তু ঠেকে ঠেকে শিখতে হয়। ডিএক্সএনের এমন কোনো প্রশ্ন না যেটার উত্তর দেওয়া যাবে না এবং আমরা প্লিজ হবো না, কারণ নাহলে 137 বিজনেস ডেভেলপ করা সম্ভব না, কিন্তু আমার অনুরোধ এটা হচ্ছে এটা যে আপনি প্রথম মূল্যায়ন করবেন যে এই প্রতিষ্ঠানটা কী, এইটা গালফ আমি কোথায় যাচ্ছি, সেকেন্ড হচ্ছে যে আপনি প্রোডাক্ট ইউজ করেন, ইউজ করে যদি ভালো মনে করেন তাহলে আরেকজনের কথা বলেন, এটা হচ্ছে আপনার কাজ। থার্ড হলো যে আমি যদি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, ইনকাম ডেভেলপ করতে চাই, ফিউচার স্ট্রং করতে চাই, তাহলে আমি কি করতে পারি এই সিস্টেমের সাথে, প্লিজ ভাই এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু আমি করতে পারি, কারণ এটা এটার জন্য আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ আমার প্রোডাক্ট মানে চাষ করার সুযোগ নাই, উৎপাদন করার টেনশন নাই, গর্বনার টেনশন নাই, অতএব আমার সময়টা আমি এখানে এনজয় করি, শেয়ার করে কিন্তু আমি আমার সব কিছু এনজয় করতে পারি, এটা একটা সুবর্ণ সুযোগ। আরেকটা হচ্ছে কি যে ম্যাট্রিক পাশের সার্টিফিকেট কিন্তু আমরা 10 বছর পরে ভাই, এটা মিলিয়ন মিলিয়ন ইনকামের প্ল্যান, এটা হেলথ বেসড, এটা সময় দরকার। আমি আজকে অত্যন্ত প্লিজ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি খুবই প্রফুল্ল, কারণ উপস্থিতির কারণে এটা সাকসেস। সেকেন্ড হচ্ছে যখন আপনি আসবেন এখানে আমি 6 ঘন্টার একটা ওয়ার্কশপ করতে পারি, অর্থাৎ এই সিস্টেমে আপনি গ্রো করবেন কীভাবে, জাস্ট আমি শেয়ার করতেছি কনসেপ্ট, কিন্তু এখানে তো আপনাকে ডেভেলপ করতে হলে আপনার এই লাইনে অভিজ্ঞতা নিতে হবে, কীভাবে আপনি গ্রো হবেন, কীভাবে আপনি শুরু করবেন, সেটার জন্য আমার কাজ আছে। তো আমি আগামী 2 সপ্তাহ কিন্তু ব্যস্ত হচ্ছি, মনে করেন সৌদি আরব আমাদের 10-11টা ব্রাঞ্চ, যেমন খামিজ মোশাহেদ, রিয়াদ 2টা ব্রাঞ্চ, দাম্মাম, আলহাসা, জুবাইল, তারপরে আছে আল কাসিম, আছে মনে করেন আপনার ইয়ানবু, জিজান, যদি আপনাদের কোনো লোক থাকে আমি সব ব্রাঞ্চে যাবো, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারছি সেখানে, ঠিক কিনা, মদিনা ব্রাঞ্চ নাই, মক্কা ব্রাঞ্চ না, কিন্তু সেখানে আমার প্রোগ্রাম হবে, আমি এখানে আসব, আমি কাতারে যাবো, আপনাদের লোক আছে সেখানে, ঠিক কিনা, অতএব ভাই
আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি, আপনি এখানে আপনি সারা বিশ্বে বিজনেস করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে চাই। আমার দেশে যদি এক টাকা এক রিয়েল ইনকাম হয় বাংলাদেশে 18 টাকা, প্লিজ এটা আপনি বুঝতে পারবেন, ওয়েবসাইট দেখেন এটা কি, এবং বাংলাদেশকে দেখেন, ওয়েবসাইটে বাংলাদেশ পাবেন, সেখানে অবস্থা দেখেন। এটা হলো আমার কথা, একদিনে সব বুঝবেন না। আপনার পয়েন্ট নোট করবেন, যখন আমি আসবো আমার থেকে অ্যান্সার করবেন, অ্যান্সার নেবেন। এবং একসময় হবে কি আপনি এই অ্যান্সার জানবেন, কেন আপনি একটা রোডে যাচ্ছেন, যদি ব্যারিকেড থাকে আপনি যেতে পারবেন না, ব্যারিকেড যখন উপরে ফেলা হয় তখন আপনি যেতে পারছেন। এমন কোনো প্রশ্ন নয় যেটা কোনো উত্তর দেওয়া যাবে না, এবং মানুষ প্লিজ হবেন, এটা স্ট্রং। এবং এখানে অনেক সময় বিভিন্ন প্রফেশনাল ডক্টর আসতেছে এখানকার, বিভিন্ন ফিলিপাইন থেকে, ইউএই থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে প্রফেশনাল ব্যক্তিরা আসতেছে, তারা কিন্তু এখানে প্রোগ্রাম নেয়, আপনারা এনজয় করতে পারবেন, এটা অত্যন্ত স্ট্রং। হয়তো আমি আপনাদেরকে বুঝতে পারছি না আমার ব্যর্থতা, আর আপনারা যে বাড়িয়ে বুঝতে পারবেন, এটা খুবই স্ট্রং জিনিস। যাই হোক, একটা প্রশ্ন করি। জি বলুন। আমার যে আইডি দিয়ে আমি এখান থেকে মেম্বারশিপ নিলাম, জি, তা আমার এক ফ্রেন্ডের আমি দুবাইয়ে বললাম যে হ্যাঁ আবার কেনার জন্য একটা প্রোডাক্ট কেনার জন্য রিঅ্যাকশন থেকে, জি, কিন্তু সে কিনলো, কিন্তু আমার আইডি দিয়ে সে কিনলো না, তার প্রফিটটা আমি কিভাবে পাইতে পারি? আপনার তো আইডি, আপনি তার আইডি নাম্বার দিবেন, এসএমএস করি যে এই নম্বরে কিনবা, এই নম্বরে কিনলো না দেখেন আমাদের এখানে একটা মেম্বারশিপ ফর্ম আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে রেফারেন্স নেম, যে রেফারেন্স নেম এন্ড নাম্বার, সে যখন আপনার রেফারেন্স হবে তাহলে আপনার বাবা দাদা যিনি ছিলেন সম্পদ যখন হিসাব করে, সেকেন্ড জেনারেশনকে, থার্ড জেনারেশন, এভাবে জেনারেশন হিসাব করে না, এটা সেই এরকম জেনারেজি দেখতে পারবেন। আপনি আপনি জানেন না আপনার টিমে কতজন আছে, এটা কিন্তু আপনি সিস্টেমে দেখতে পারবেন কম্পিউটারে, এবং স্টেজন যারা হয় তারা আপনি আজকে দেখতে পারবেন কে পয়েন্ট করছে, কয়জন মেম্বার আছে, সিস্টেমে দেখতে পারবেন, ঠিক নেই? যাক ভাই, আর মাইনুদ্দিন ভাই প্লিজ ওনার খাবারগুলো নিতে পারেন, ওনাদের হাতে জি আছে 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 প্লিজ, যেমন জি আছে, আমি আপনাদেরকে এটা কি করলাম, দেখেন আমি আর একটা বলি আপনাকে, যারা মেম্বার হচ্ছেন তারা এই প্রোডাক্টগুলি পাচ্ছেন, প্লাস এখানে একটা আমাদের কোম্পানির প্রোফাইল পাবেন, এখানে যে সার্টিফিকেটগুলো কথা বলি আমি বলছি, এখানে যেগুলি আছে মনে করেন, দেখেন এগুলি রিসার্চ প্রোডাক্ট, এগুলি কিন্তু প্রোডাক্ট নিয়ে আমি কোনো আলোচনা করিনি, এবং মনে করেন এখানে যে প্রোডাক্টগুলি বাংলা, ইংলিশ, মানে আরবিক, বাংলা বাংলা ভাষায় কিন্তু আমাদের আছে বাংলাদেশে, মনে করেন সব জিনিসগুলি এখানে আছে, সমস্ত জিনিস আপনারা কিন্তু এনজয় করতে পারবেন এখানে। এবং মনে করেন এখানে হাজার হাজার লোকের প্রোগ্রাম হয় কিন্তু আমাদের, ফিলিপাইনে একটা প্রোগ্রাম হয়েছে গত মাসের 21 তারিখে, 12,000 লোকের প্রোগ্রাম, তাহলে দেখেন কত স্ট্রং বিজনেস সারা ওয়ার্ল্ডে। এবং দেখেন মনে করেন মাহাতির মোহাম্মদ এখানে, দেখেন এই যে বিভিন্ন ট্যুর আমাদের বলছি, ট্রাভেলিং এর ফ্যাসিলিটি, মাহাতির মোহাম্মদ একজন প্রাইম মিনিস্টারের ফটোগ্রাফ কি আপনি এভাবে দিতে পারবেন বলেন, সে যাবে দেওয়া যাবে কখনো? তারা কোথায়? আমাদের দুবাই, আমাদের রিজনাল অফিস যখন নতুন অফিস নিয়েছে তখন মিনিস্টারকে দাওয়াত দিছে, তখন মিনিস্টারকে বলছে আমাদের ইউএই কনজিউমার প্রোটেকশন ফোরামের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসান কাতিরি, উনি প্রশ্ন করছে একটা কোম্পানির উদ্বোধন করার জন্য আপনি এখানে আসছেন, আপনি একজন মিনিস্টার হয়ে, সে বলতেছে ডিএক্সএন হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিশ্বের অনেক দেশ আছে যেখানে আমাদের অ্যাম্বাসেডর নেই, কিন্তু ডিএক্সএন যখন লেখা থাকে মেড ইন মালয়েশিয়া, তার মানে হলো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, রাইট? কারণ যদি কোনো প্রোডাক্টের সাথে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান জড়িত ওটার সাথে, এটা ঠিক কিনা বলেন? তাহলে তার উত্তরটা দেখেন, দেশপ্রেম, আমি সে কথাই বলতেছি আপনাকে ভাই, আমাদের দেশ অনেক, আমরা আমরা বেকার সমস্যার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারছি, অল ইন ওয়ান বিশ্বাস করেন। অতএব আমি আবারও বলবো, ফর ফিউচার স্টার্ট টুডে নট টুমরো, যদি হয় এটা ইনভেস্ট, এটা